हेलो फ्रेंड्स, गुड मॉर्निंग। आमी सुपर्णा, आबारो तोमादेर सामने आमी एकटी आबार ब्लग निये चले एलाम। तो सकालेर एई एकटु आगे घुम थेके उठलाम, सेइभाबे किछुई काज टाज एखनो हयनि। आजके प्रचंड ठंडा लागछे, एबार जत दिन जाच्छे ठंडा तो बाड़छे। तो देखो एबार ठंडार जन्य जले हाथ ही दिते पारछि ना, প্রচণ্ড জানলাগুলো না খুললেও নয়, এবার জানলাগুলো খুলছে তত হাওয়াটা দিচ্ছে। ছেলে এখনো উঠেনি, অনেকটাই বেলা হয়ে গেছে, ঢাকার ভিতরে কুঁই কুঁই করছে এখন। তোমরা কি বুঝতে পারছো ঢাকার ভিতরে আছে? তো দেখেছো পর্দাগুলো এত হাওয়ায় নড়ছে। তো এই ঘরে যাবো, জানলাটা বন্ধ হয়ে গেছে আমাদের বাড়িতে। আবার জানলার অটোমেটিক হাওয়াতে বন্ধ হয়ে যায়, একটা করে জন্য জন্য পাথর দিতে হয় সাইডে। ভাবলে কি হাওয়া দিচ্ছে, তো একে একে কাজ হচ্ছে। চলো তো দেখো, বাবা বাড়ি থেকে তিল নিয়ে এসেছিলাম, তিলগুলো তোমাদের দেখানো হয়নি। তারপর একদম পরিষ্কার হয়ে গেছে, এগুলোকে ভালো করে ধুয়ে একদম শুকিয়ে এবার আমি ডিবেটার মধ্যে ভরে রেখে দেবো। যখনই খাওয়ার ইচ্ছা হবে দুটি দুটি করে বের করে খাওয়া হবে। এই কাজটা হয়েছে, জল রোদে দেওয়া হয়ে গেছে চান করব বলে। ওখানে এক বালতি দেওয়া আছে, পাখিগুলোকে বের করে দেওয়া হয়েছে, বাসনও আছে, ওরে জলে হাত দিতে পারছি না। এখনো গপু সোনা ঘুমাচ্ছে, এখনো উঠানোই হয়নি, এই যে ঘুমাচ্ছে এখন। একটু কলাই ভিজিয়ে রেখেছি তরকারি করব বলে। এই যে পাইপ গুটাচ্ছে হেলে দুলে। ভাবি ওঠ রে, এই আজকে এতগুলো জামা কাপড় এবার আজকে গুছিয়ে ফেলবো, আজকে সব গুছিয়ে ফেলবো আজকে। ভাবি ওঠো, গুড মর্নিং বলে দোস না, বেরোতে ইচ্ছা করছে না বল ঢাকার ভিতর থেকে? হ্যাঁ বেরোতে ইচ্ছা করছে না? হ্যাঁ চলো উঠে পড়ো, অনেক বেলা হয়ে গেছে বাবা, আমার কিছু কাজ হচ্ছে না, নইলে বিছানা গুটাতে পারছি না। চলো, ও বাবা ও বেশি করে ঢাকা নিচ্ছে আবার। তো চলো, ওইখানে অনেকগুলো বোতলও জমে গেছে, এগুলোকে ভরতে হবে। বোতলও জমে গেছে, এগুলোকে ফিল্টারে ভরতে হবে। ফিল্টারে মনে হয় জলও নেই মনে হচ্ছে, পরে জল ঢালা যাবে। আগে চলো, অনেক জামা কাপড়গুলো আছে সেগুলোকে আগে ঝটপট করে গুছিয়ে নিই। এই মা বাবি বিছানা থেকে উঠে গেল, কোথায় গেল? ও মা, দেখেছ গামলার ভিতর থেকে কি বেরিয়ে এলো? হ্যাঁ তুই কোথায় ঢুকেছিলিস? এর ভেতরে। কেন শীত করছে এতই? ইয়ে শীত করছে, ওকে ব্ল্যাঙ্কেটগুলো আমি ফেলে দিয়েছি নিচে, ও তার ভেতরে এগুলো জামা কাপড় ভেতরে ঢুকে বসে আছে। কি অবস্থা দেখো, চাষ দিকে এখানে শুধু রাত্রে। হ্যাঁ কেন এখানে ভাত বসিয়ে দিয়েছি, মুড়ি খাওয়ার জন্য ঘুগনিটা বানাবো, সে ঘুগনিটা বসাবো, সব কাজ সারছি। আজকে বাইরের হওয়ার জন্য তাড়াতাড়ি কাজ সারতে পারছি না, খুব ঠান্ডা লাগছে। রান্নাটা পরে সারবো, আগে খাওয়া দাওয়াটা করে নিই, তার আগে ভাতটা বসিয়ে দিলাম, যে ভাতটা হয়ে যাক। তুই কি করছিস আবার?
পড়তে বসিয়েছিলাম, একটুখানি পড়লো, অবশ্য পড়েওছে অনেকটা, আমারই ভুল, এক কথা হাতে লেখাও করেছে। ওই দেখো, ওরে পাপড়ে, নামাচ্ছে ট্রেন। ট্রেনটা কেমন করে যায় আওয়াজ দিয়ে? আর বাসে ছুড়ে আওয়াজ পাইতো। বাপরে, ট্রেন এরকম করে আওয়াজ করে করে যায়? তো চলো, আমার মনে হয় প্রেশার কুকারটা গরম হয়ে গেছে। চলো তরকারিটা করে নিই। তো দেখো, তরকারিটা হয়ে গেছে, এবার খেতে বসবো। মুড়ি বেড়ে নিয়েছি, দিয়ে দেবো তো পাতে পাতে। বাবির মুড়ি ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। তো তিনজন মানুষ, একজন ব্যক্তি দেখে হয়তো বলবে, একজন একজন খাবে আমাদের বাড়িতে। চলো খাওয়া দাওয়া করে নিই। তো চলো, তো ছেলেকে স্নান করিয়ে দিলাম, এখন আমার নিজের স্নান হয়নি, আগে রান্নাটাই সেরে নিলাম আজকে, দিয়ে এবার যাব স্নানে যাব। ছেলেকে আগে নইলে করে দিলাম, বেলা হয়ে যাচ্ছে। চলো আজকে কি রান্না হচ্ছে একটু দেখায়। কি হচ্ছে? হাসি হাসি। এই ঘাটটা দিয়ে কেন করে, এইটা দিয়ে করো। কেন, এটা দিয়ে কি করলে কি হয়? এইটা দিয়ে আমার বিশাল লাগে, খোঁচ খোঁচা লাগে। এটা নাকি? হ্যাঁ, এইটা দিয়ে কিছু হবে না। ঠিক আছে, তো এটা লাগবে নাকি? না, এটা লাগে লাগে না। তো চলো আজ কি রান্না হচ্ছে একটু দেখায়। কে হচ্ছে চিকেন, তো ছেলে এখান থেকে কষা খাবে, অনেকক্ষণ ধরে বায়না করছে, তো আমি ওকে জন্য স্নান করিয়ে দিলাম, স্নান করে বসে বসে খাবি। আর একটু দেরি আছে কষানো হতে। চিকেনের মহারানী হচ্ছে, মহারানী সবারই অবস্থা। চিকেন হলে আর বেশি কিছু তরকারি লাগে না, সেইভাবে খাবি নাকি কষা? যদি না দি মারে মারে মারবো তোমাকে না দিলে। জিভে জল এসে যাচ্ছে, ওরে বাবা, গন্ধেতে কেমন রান্না করি বল। তুমি হেভি করে হেভি করে, হ্যাঁ, না জেনেই বল, খেল না খেয়ে বললি কি করে? না খেয়ে বলবো তো। হ্যাঁ, দেখো এখানে এত লেবু ছাড়িয়েছে, কারণ হচ্ছে হ্যাঁ, ওকে লেবু জুস বানিয়ে দিতে হবে। আমার বাবা এলে তবে কেন আমি করে দেবো না, আমি তো সময় পাচ্ছি না নাকি? তো চলো ওকে কষা মাংস দিই। তো মাংস কষানো আমার হয়ে গেছে, ছেলেকে এক পিস দিই, ওকে নাহলে আমার মাথা খারাপ করে দিচ্ছে যেন, কষানো না হলে ওকে তুলে দিতে হবে। কোনটা দেবো, লেগ পিসটা দেবো, এটা এটা এখন দেবো, আর একটা নাকি? আর দেবো না, একটাই দেবো, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, দুটোই দেবো। আমি আবার কি করেছি মা, এখন আমি ধনের পাতা নিয়ে আবার ওইটা এখন দেবো না। তো এখন এটা গরম, এটা গরম জল এখন ঢালবো,
আর এই যে চিকেনে যদি সনে পাতা যদি না দেয়া হয় মানে শীতে বিশেষ করে আবার এতে টেস্টি লাগবে না নইলে আমার বাবা তো ধনে পাতা নিয়ে আসছে তো এটা এবার গরম জল আমি ঢেলে দিই ও নিয়ে ছুটলো খেয়ে বলবি কেমন টেস্ট হয়েছে তো দেখো একটু গরম জল আমি কেটলি করে রেখেছি এবার আমি এটা দিয়ে দেবো আজকে একটু পাতলা করে মাংসের ঝোল খাওয়ার ইচ্ছা হচ্ছে মানে কষাবো না কষা কষা খাবো না আজকে একটু ঝোল ঝোল খাওয়ার ইচ্ছা হচ্ছে আলুগুলো যতক্ষণ না সেদ্ধ হচ্ছে ততক্ষণ ফুটতে থাকে গ্যাসটা একেবারে কমিয়ে দেবো আর ধনে পাতাটা আমি পরে দেবো যখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ও ফুটুক হালকা করে কেমন খেতে লাগছে নুনটা ঠিক আছে ওর নুন ঠিক হোক আর ঝাল ঠিক হোক ওর খেলেই হচ্ছে নাকি ঠিক আছে ও খাক ততক্ষণ তো চলো আমার স্নান করা হয়ে গেছে দিয়ে পুজো দেওয়া হয়ে গেল গোপুসোনাদের স্নান করানো হয়ে গেছে মিষ্টি লাগছে না গোপুসোনাদেরকে তো চলো হরি মন্দিরে ধূপটা দিয়ে আসি তো চলো আমার ছোট্ট হরি মন্দির তুলসী গাছে পুরো ভরা দেখতে পাচ্ছ এত তুলসী গাছ বেরিয়েছে বৃন্দাবন হয়ে গেছে কেন পুরো এগুলো সব তুলসী গাছ তো আগে হরি মন্দিরে আমি জল দিয়ে গেছি ধুয়ে দিয়ে গেছি ফুল শীতকালে সেইভাবে ফুটছেই না এখন পুজো সেরে খাওয়া দাওয়া সেরে বসলাম লেবুর ভাণ্ডার নিয়ে তো দেখো অনেক বাড়িতে লেবু আছে বলে জুস করে নিলাম তো এত লেবু তো আর সারাক্ষণ চিবি চিবি খাওয়া যাবে না সেই জন্য তিন গ্লাস তিনজনে জুস করে নিলাম চলো খাওয়া দাওয়া তো হয়ে গেছে এবার খেয়ে নিই ঢক 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 করে কি সুন্দর দেখতে লাগছে না চলো একটা করে ছাতা বসিয়ে দিতে হবে গ্লাসের উপর হ্যাঁ ছাতা দিলে একটা বড় ছাতা নিয়ে বড় না একটা ছোট ছাতা আনতে হবে বড় ছাতাও দেয় না না কেমন ছাতা আনতে হবে ছোট ছোট বড় ছাতা যেটা তুই বৃষ্টিতে ভিজি সেই ছাতা দিলে কি ছাতা বসিয়ে দেবো বৃষ্টির ছাতা না না তো চলো ঢক ঢক করে খেয়ে নি একটা তোমাদের সঙ্গে আনবক্সিং করব তো তোমাদেরকে না দেখি আমি আনবক্সিং করতে চাইছিলাম না তো তোমাদের দাদা ভাই এটা সারপ্রাইজ গিফট দিয়েছে আমাকে তো আমি জানি না কী আছে এতে তো আমাকে খুলেই দেখতে বলেছে তো চলো তোমরাও দেখতে থাকো তোমাদের সামনেই আনবক্সিংটা করব এই যো দেখতে তো পাচ্ছি ফ্লিপকার্ট থেকে এসেছে একদম সিল করা তো দেখো ও মাই গড এটা তো উপর থেকে তো বুঝতে পারছি না মনে হচ্ছে যত সম্ভব তো চলো দেখি আমার মনে হচ্ছে যত সম্ভব বলছি না ও মাই গড এটা সেলফি স্টিক দেখো
তোমাদের দাদা ভাইকে বলেছিলাম আমার একটু ভিডিও করতে অসুবিধা হচ্ছে, তো হাতে করে ক্যামেরাটা নিয়ে ঘুরতে হচ্ছে, তো সেলফি স্টিক, তো জানি না এটা কিভাবে এখন ব্যবহার করে, আমাকে তো বলে গেছে খুলতে গিয়ে দেবো ভেঙে টেঙে যায়। তো দেখিয়ে দিলাম সেলফি স্টিক, এরপর আমি কিন্তু খুলে দেখাতে পারছি না, তোমাদের দাদা ভাইকে সঙ্গে নিয়ে এটা দেখাবো কিভাবে কি খুলতে হয়, আমি ঠিক বুঝতে পারছি না। তো জিনিসটা দেখে আমার খুব ভাল লাগলো, তো থ্যাংক ইউ বর। থ্যাংক ইউ তো একটা দিতেই হবে না, তো খুবই ভালো লাগছে খুব। তো চলো আজকে আর ভিডিওটা বড় করছি না, তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো, আর অবশ্যই অবশ্যই প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিও যারা নতুন ভিডিওটা দেখছে তারাও। তো চলো টাটা।